আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা, যারা আইফোন অ্যাপেল ফোন ব্যবহার করেন, আইফোন 12 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স বা 11 প্রো ম্যাক্স বা 11 প্রো, 13 প্রো, 12 প্রো, 14 প্রো, যেটাই ব্যবহার করেন না কেন, তো এই ফোনে অনেক সময় দেখা যায় কি যে ডিসপ্লের আলো অটোমেটিক সবসময় জ্বলে থাকে। এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন, বা আপনার ডিসপ্লের আলো অতিরিক্ত জোর, এটা আপনি কিভাবে সমাধান করবেন, আজকে কিন্তু আপনাদের আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের, আশা করি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং ভিডিওটা হচ্ছে শেয়ার করে দেবেন। খুব ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে, সামান্য একটা সেটিংয়ের কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে, তো আমি সমাধান করে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো যে আইফোনের ডিসপ্লের লাইট যদি অটোমেটিক জ্বলে থাকে, তাহলে আপনি কিভাবে এটা ঠিক করবেন। অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ডিসপ্লের লাইটটা সব সময় জ্বলে থাকে, বন্ধ হয় না, আইফোনে বিশেষ করে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় কি যে ডিসপ্লের আলো হচ্ছে অতিরিক্ত বেশি, আমার যেটুকু প্রয়োজন না। দেখা যাচ্ছে আমি রাত্রে বসে বসে ভিডিও দেখতেছি, কিন্তু আমার ডিসপ্লের আলো এত জোর যে আমি মোবাইলের দিকে তাকাতে পারতেছি না। তখন আমরা কি করি, এখান থেকে টান দিই, এখান থেকে টান দিয়ে আমরা এখান থেকে ডিসপ্লের আলো কম বেশ করি। এত এই ফুল যদি ডিসপ্লের আলো দেওয়া হয়, তাহলে তো এই মোবাইলের দিকে তাকানো একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো অনেক সময় আমরা কি করি, এখান থেকে কিন্তু আমরা ব্রাইটনেসটা কমাই দিই। এখন আপনি কিন্তু অটোমেটিকভাবে এটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটা কিভাবে করবেন, আপনাদের ফোনের সেটিং অপশনটা বের করে নেবেন। এই একটা সেটিংয়ের কারণে কিন্তু আপনার ডিসপ্লের আলো অনেক সময় অটোমেটিক বন্ধ হয় না, মানে একদম জ্বলে থাকে। আবার হচ্ছে যতক্ষণ আপনি লক না করবেন ততক্ষণ আলো জ্বলে থাকবে। আবার একটা হচ্ছে কি, ডিসপ্লের আলো অতিরিক্ত বেশি, আপনার জেনে কম আলো প্রয়োজন সেইনি তো কম আলো দেবে ডিসপ্লেতে, আবার জানে বেশি আলো প্রয়োজন সেইখানে বেশি আলো দেবে ডিসপ্লেতে, এটাই তো সিস্টেম। তো আপনারা কী করবেন, ফোনের সেটিং অপশন ওপেন করে নেবেন, ছোট্ট করে ওপেন করার পরে আপনারা এই অপশনটা বের করে নেবেন শুধু, ঠিক আছে। এইখানে সেটিং তো চলে আসলো, আসার পরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পারি অ্যাক্সেসিবিলিটি, এটাকে আপনারা অন করে নেবেন। নেওয়ার পরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, এটা পরে টাচ করে দেবেন। দেওয়ার পরে একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন আপনারা অটো ব্রাইটনেস, এটা দেখতে পারতেছেন আমার এখানে অন করা ছিল, দেখলেন আমি যেই অন করে দিলাম সেই কিন্তু আমার ডিসপ্লের লাইটটা আরও কমে গেল, মানে আমার এই অটোমেটিক ব্রাইটনেস এটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আপনারা এটা বন্ধ করে দিবেন, এটা অন, মানে এটা এভাবে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কী হবে, আপনার যেইখানে যতটুকু আলো প্রয়োজন আপনার ডিসপ্লেতে কিন্তু ততটুকু আলো জ্বলবে, অতিরিক্ত আলো কিন্তু জ্বলবে না। ধরুন আপনি একটা রোদ্রের ভিতরে গেছেন, ওইখানে কিন্তু একটা আলো বেশি দরকার, তখন কিন্তু আপনার ফোনে অটোমেটিক আলো বেশি দেবে। আবার যখন আপনি ঘরের মধ্যে আসবেন অন্ধকার, ওইখানে আলো প্রয়োজন কম, ওইখানে আপনাকে কিন্তু কম আলো দেবে। আর এই যে ডিসপ্লের আলো অটোমেটিক জ্বলে থাকে, বন্ধ হয় না যতক্ষণ লক না করা, এই সমস্যার সমাধান কিন্তু এই সেটিংয়ের কারণে হয়ে থাকে। আপনারা এটা অবশ্যই অন করে দিবেন, দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি আপনাদের সমাধান পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।